গত 21 অক্টোবর নিজ স্ত্রীকে ধারালো দাঁড়ের এলোপ্যাথারি কোপে নির্মমভাবে খুন করেছিল রূপন ঘোষ নামের এক ব্যক্তি। প্রকাশ্য দিবালোকেই ঘটনার মামলা দায়ের করা হয়েছিল উদয়পুর আরকেপুর থানায়। কিন্তু এতদিন পরেও অভিযুক্তের টিকির নাগাল পায়নি পুলিশ। পুলিশের ভূমিকার বিরুদ্ধে শেষ পর্যন্ত বিচারের আশায় রাস্তায় নামতে বাধ্য হল মৃতা গৃহবধূর পরিবার। পিতার উপস্থিতিতেই শ্বশুর বাড়িতে স্বামীর হাতে নৃশংসভাবে হত্যা হয়েছিল ঝর্ণা দে ঘোষ। একটি দুটি নয়, সাতটি কোপে ফলাফলা করে নিজ স্ত্রীকে খুন করেছিল উদয়পুর তেপানিয়ার রূপন ঘোষ। ঘটনাটি ঘটেছিল 21 অক্টোবর প্রকাশ্য দিবালোকে। মেয়ের এই নির্মম পরিণতির বিচার চেয়ে উদয়পুর আরকেপুর থানায় মামলাও করেছিল গৃহবধূর পিতা। কিন্তু দিন দরিদ্র জনগণের কাছে এই দেশে বিচার অনেক দামি। এত সহজে বিচার ন্যায় পাওয়া অন্ততপক্ষে গরিবের নসিবে নেই। আর সে একই কারণে এতদিন পেরিয়ে যাওয়ার পরেও চুনোপটি এক আসামিকে গ্রেপ্তার করার মুরাদ হলো না আরকেপুর থানার পুলিশের। তবে মুরাদ হয়নি নাকি গোপন বোঝাপড়া, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। কিন্তু মেয়ের হত্যার বিচার চেয়ে বিলোনিয়া থেকে উদয়পুরে এসে শেষ পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হলো গোটা পরিবার। আপনারা থানায় মামলা করছেন? দেখি আমরা ধর জামাই কি করতো? জামাই মানুষ করে, ধান ক্ষেতের কাজ করে। কি নাম জামাই? রূপন দে। এই আবার রূপন ঘোষ। এখন আপনারা কি চাইতেছেন? আমি কিচ্ছু চাইনি, আমি তার ভাষি চাই, অন্য কিছু আমার আর অন্য কিছু চাইনি, আমি কিচ্ছু চাইনি। এ তার মানে এ তার ফাঁসি ধরে দেন, তার ফাঁসি দেওয়া, আমি অন্য কিছু চাইনি, কিচ্ছু লাগবে না। ই দেখি আইন তুমি কবে এই দেশে গরিবের কাছে সহজলভ্য হবে? কবে এই দেশ তথা রাজ্যের পুলিশ বাবুরা মানবিক দৃষ্টিকোণ তথা আইনের পথে হেঁটে কাজ করবে? কবে পুলিশ টাকার বিনিময়ে বিচারের ব্যবসা বন্ধ করবে? যদি এমনটা না হয় তবে কেন রূপন ঘোষের মতো একজন পশু এখনও আইনের নাগালের বাইরে? এই প্রশ্নের জবাব কি আছে আরকেপুর থানার পুলিশ প্রধানের কাছে? ফিরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।